করোনায় মৃত্যু ঝুঁকি জেনেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। কেউ কেউ সামান্য প্রয়োজনে মাস্ক খুলে রাখছেন পকেটে, কেউ বা আবার থুতনিতে, আর হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার তো অনেক দূরের কথা। জনগণকে স্বাস্থ্যবিধি মানতে আইন থাকলেও তা বাস্তবায়ন দেখা মেলা ভার। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ বেশি জরুরি। আদ্দিন সজীবের রিপোর্ট। হাতে থুতু দিয়ে মনের সুখে টাকে গুনছেন উজ্জ্বল। পুরনো অভ্যাসটা বদলাতে পারেনি মহামারী করোনা। ভাবটা এমন যে প্রতিদিন কত লোক মরছে আর কত হাজার শনাক্ত, তাতে তার কি বাইসা যায়। ক্ষুদ্র ব্যবসায়ী ইসমাইলের কাছেও ঝুঁকির চেয়ে এমন করে টাকা গোনাই বেশি জরুরি। আমরা মনে করি, আমরা যারা মনে করি পরিশ্রম করে করি, আমরা আল্লাহর উপরে ভরসা করে থাকি। থুতু দিয়ে নেন, এটা কেন? এর টাকা গণলে তাড়াতাড়ি হয়, এই জন্য মাস্ক পরেন না? মাস্ক পরেন না, ঠিক আছে। রাজধানীর এক মহাব্যস্ত এলাকা কারওয়ান বাজারে পাইকার, ক্ষুদ্র ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা, নানান জায়গার হাজারো মানুষের চলাফেরা। করোনার ঝুঁকিও তাই বেশি, তবুও স্বাস্থ্যবিধি মানার ন্যূনতম চেষ্টাও নেই কারোর মধ্যে। যখনই আমরা ব্যবহার করতে যাই, এক ঘন্টার ওভারটেক হয়ে যায় কি দুই ঘন্টা ওভারটেক হয়ে যায়, তখন দেখা যায় আমাদের নিঃশ্বাসটা আমাদের পেটের ভিতরে যায়, আমাদের কাছে একটা আনিজি ফেল হয়, অস্থিরতা বোধ হয়। বেলা বাড়তেই ব্যস্ত ঢাকার রাজপথ অলিগলি মানুষের কর্মে ছোটাছুটি। শিক্ষিত মানুষগুলো সব জেনে উদাসীন, সাথে আছে কিন্তু মুখে নেই মাস্ক। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, তো আমি কি করব? অনেকক্ষণ ধরেই তো ভুলে আছে, আর কতক্ষণ ভুলে থাকতে এটা? এমনকি স্বাস্থ্যকর্মী বা করোনার সুরক্ষা সামগ্রী বেচে বিক্রি করেন যারা, তারাও মানেন না স্বাস্থ্যবিধি। মাস্কটা থুতনিতে কেন বা কি কারণে? আমি একটু কথা বলতেছি মোবাইল। আর গণপরিবহন বেশিরভাগ চালক ও কন্ডাক্টরের মুখে নেই মাস্ক, যাদেরও আছে তাও থুতনিতে। ক্যামেরা দেখলেই পরে নিচ্ছেন তাড়াহুড়া করে। করোনার বড় ঝুঁকির স্থান গণপরিবহনে যাত্রীদেরও কেন এত অবহেলা? কেউ তো ঘুমিয়েই পড়েছেন নিশ্চিন্তে। তবে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হলেও রাজধানীতে স্বাস্থ্যবিধি মানাতে সংক্রমণ আইনের বাস্তবায়ন দেখা গেল না কোথাও। যারা মেনে চলছে না, ওদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ জিনিসটা হচ্ছে, ওদের জন্য ঝুঁকিপূর্ণ হলেও মনে করেন ওরা রিস্ক নিচ্ছে, আমরা মেনে নিতাম, কিন্তু এই ঝুঁকিটা সাধারণ জনগণের জন্য। তাই স্বাস্থ্যবিধি মানাতে জনগণকে বাধ্য করার বিকল্প নেই। অর্থনীতির চাকা সচল রাখতেই 66 দিনের সাধারণ ছুটির পর সরকার খুলে দেয় সব কিছু। এরপর কিছুদিন সাধারণ মানুষ সেই স্বাস্থ্যবিধিগুলো মানলেও সেই শর্তগুলো মানার ব্যাপারে এখন তেমন একটা মনোযোগী নেই। উদাসীন সবাই, বেপরোয়া অনেক ক্ষেত্রেই। এতে তারা নিজেরাই যেমন ঝুঁকিতে পড়ছেন, ঝুঁকিতে ফেলছেন অন্যদের, একই সঙ্গে তাদের পরিবারকেও। তাই এই বিষয়গুলো ভাবতে জনসাধারণের প্রতি তাগিদ বিশেষজ্ঞদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।